হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি শার্জিল তোমাদের সাথে আছি। এখন আমি একটি গেম খেলবো। গেমটি প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে ইনস্টল করে নিতে হবে। গেমটির নাম হ্যারি পটার, খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় একটি গেম। ইটস সো নাইস। তো বন্ধুরা, তোমরা তো ভালো করেই জানো যে হ্যারি পটার গেমটিকে কতটা মজার, কতটা ইন্টারেস্টিং, অ্যাডভেঞ্চারিং। মুভিটা যেরকম, সেরকম একটা মুভি এবং এটার ভিউটা কিন্তু অনেক অসাম একটা ভিউ। তো ডাটা কানেক্ট, নেট কানেক্ট দিতে হবে। জেম সিটি হ্যারি পটার গেমটি বন্ধুরা খুবই ইন্টারেস্টিং এবং মজাদার। দেখিয়ে দিচ্ছি কী দিয়ে সার্চ দিতে হবে। যে হ্যারি পটার, হ্যারি পটার লিখে সার্চ দিলে চলে আসবে বন্ধুরা। ওকে, নিচে থেকে লোডিং হচ্ছে বন্ধুরা। গেমটা কিন্তু অনেক চার্মিং এবং ইন্টারেস্টিং হতে চলতেছে বন্ধুরা। এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে হ্যারি পটার বার্থডে কেকের ভিতরে মাছের কাঁটা দিয়ে এই এর নাম যেন কি তাকে দিচ্ছে আর কি। এ তো মানে আত্মা হিসাবে তাকে উড়াউড়ি করে আর কি। আর বন্ধুরা, এই গেমটি খেলতে গেলে অবশ্যই ডাটা অথবা ওয়াইফাই নেট কানেকশন থাকতে হবে। ডাটা কানেকশন অথবা ওয়াইফাই রাউটার সিস্টেম যে কানেকশনটা, ওইটা ওইটা থাকতে হবে, তাহলে গেমটি খেলা যাবে। কারণ এটি অনলাইন গেম, এটি অফলাইন গেম না। হগওয়ার্টস মিস্ট্রি, দিস গেম গেম ডাউনলোড ডাটা হোয়েল প্লেইং, উই রিকমেন্ডেড প্লেইং অন ওয়াইফাই। ওয়াইফাই স্পিড তো অনেক ভালো স্পিড দেখতেছি বন্ধুরা, অনেক ভালো বলতে গেলে 332 কে। এটা কিন্তু অনেক ভালো একটা স্পিড, কারণ সাধারণত আমরা এখানে ওয়াইফাই স্পিড পাই 100 কে, 10 কে, 15 কে, 20 কে স্পিড পাই। কিন্তু আমরা নেটটা নিয়েছি 5 MB একটা স্পিডে, আমাদেরকে দেওয়া হয়েছে বন্ধুরা এরকম একটা স্পিড। এই এই স্পিডটা চলে, এই স্পিডে যদি অল টাইম থাকে তাহলে কথা বলা যায়, সব কিছু করা যায় ইজিলিভাবে। কিন্তু বন্ধুরা,